Students, how are you? Hope you are well and secured. Welcome to online program, Koksha Janpur Pilot Girls High School. Asked topics, tense, and tensor classification. गत क्लासे आमरा टेंसेर प्रकारभेद सम्पर्के जेनेछि। आज के आमी प्रेजेंट इनडिफिनिट टेंस सम्पर्के आलोचना करब। प्रेजेंट इनडिफिनिट टेंस प्रेजेंट इनडेफिनिट टेंस बांग्ला कथा शेषे करी जाय खाय करो जाओ खाओ खेले पढ़े नाचे हासे इत्यादि थाकले प्रेजेंट इनडेफिनिट टेंस होय। सेनार उपाय हासे के सेनार उपाय बांग्ला कथा शेषे पूरी जाय खाय करो जाओ खाओ खेले पढ़े नाचे से इत्यादि थकले टेंस है। बांग्ला कथा शेषे करी जाए खाए करो जाओ खाओ खेले पढ़े नाचे हासे इत्यादि थकले टेंस है। और गठन प्रणाली जेटा सेटा हच्छे गठन प्रणाली प्रथमे सब्जेक्ट भार्बेर प्रेजेंट फॉर्म ऑब्जेक्ट किंबा एक्सटेंशन प्रथम सब्जेक्ट है बार बार प्रेजेंट फॉर्म ऑब्जेक्ट किंबा एक्सटेंशन जथा से स्कूले जाए सहाय करी दुटो सेंटेंसर प्रेजेंट इनडेफिनिट गठन प्रणाली अनुसारे प्रथम सब्जेक्ट से सब्जेक्ट हि भार जाए गो यस गोस टू स्कूल चीनी सहाय करी आई हेल्प हिम तेल गठन मैं बोलते परि कि प्रथम सबजेक्ट है तरपे भार्बर प्रेजेंट फॉर्म ऑब्जेक्ट प्लस एक्सटेंशन तो एखे एक कथा मैं रखते हैं सबजेक्ट जो थार्ड पार्सन सिंगुलर नंबर है तो भार्बर साथ किंबा यस जोग हो
থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? যেমন হি, শি, ইট, দি বয়, দি গার্ল ইত্যাদি। কিন্তু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কিংবা যে কোনো প্লুরাল নাম হলে ভার্বের সাথে এস কিংবা এস যোগ হবে না। এখানে সে স্কুলে যায়, এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, যে কারণে এই গো, এই গোর ভার্বের সাথে ইয়ে যোগ হয়েছে। অনুরূপভাবে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, আইটা এখানে ফার্স্ট পারসন, সেজন্য হেল্পের সাথে এস কিংবা ইয়ে যোগ হয়নি। তুমি বইটি পড়ো, ইউ রিড দ্য বুক। এখানে ইউটা সেকেন্ড পারসন, যে কারণে এই রিড ভার্বের সঙ্গে এস কিংবা এস যোগ হয়নি। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে, বয়েজ প্লে ফুটবল। এখানে বয়েজটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সে কারণে প্লের সঙ্গে এস কিংবা ইয়েস যোগ হয়নি। এখন আমরা করব হচ্ছে গিয়ে এই বাক্য অ্যাফার্মেটিভ, এত পর্যন্ত অ্যাফার্মেটিভ করলাম, এ নেগেটিভ, নেগেটিভের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট কিংবা ডাজ নট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কিংবা এক্সটেনশন। নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুসারে ডু নট কিংবা ডাজ নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট কিংবা অন্যান্য ওয়ার্ডস। যথা সে মাস ধরে না, হি ডাজ নট ক্যাচ ফিশ। এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ডাজ নট হয়েছে, আর এখানে এস যোগ হওয়ার কারণে এই কেসের সঙ্গে আর এস হয়নি। প্রশ্নবোধক বা ইন্ডোর সেন্টেন্স, ডু কিংবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কিংবা অন্যান্য সাবজেক্ট টেনশন প্লাস প্রশ্নবোধক। যথা তুমি কি সেখানে যাও, প্রশ্নবোধক, তুমি কি সেখানে যাও, তাহলে নিয়ম অনুসারে ডু ইউ গো দেয়ার। যদি ডু হয় তখন ওই ভার্বের সঙ্গে এস কিংবা যোগ হবে না, অনুরূপভাবে ডাজ হলেও ভার্বের সাথে এস যোগ হবে না। পাখিরা কি আকাশে ওরে, ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে বার্ডস ডু হওয়ার কারণে ওখানে এস হয়নি। এই এইটা হচ্ছে পুরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বর্ণনা। আগামী দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস সঙ্গে আলোচনা করব। এই বলে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।